আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন ধরনের ভিডিওতে যাচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি খুব সহজেই ছবি এবং নাম পরিবর্তন করে খুব সহজেই একটি বিএমপির পোস্টার ডিজাইন করতে পারবেন। তবে এই পোস্টারটি আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারবেন, নাম এবং ছবি পরিবর্তন করে। এই পোস্টারটি ডিজাইন করতে আপনাদের দুটি জিনিসের প্রয়োজন হবে, একটি হলো পিক্সেল অ্যাপস আর একটি হলো পিএলপি ফাইল। তবে পিএলপি ডাউনলোড করতে হলে আপনাদের 4টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডগুলি এই ভিডিওর মাঝামাঝি কিছুক্ষণ পরপর এক এক করে দেখতে পাবেন, সেখান থেকে সংগ্রহ করে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে পিএলপি ফাইল ডাউনলোড করে নেবেন। ভিডিও স্কিপ করলে কিন্তু পারবেন না, ভিডিও ফুল দেখতে হবে, ভিডিওর মাঝামাঝি পাসওয়ার্ড দেওয়া আছে। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল সিলেক্ট করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। সর্বপ্রথম এপি গ্যালারিটা ওপেন করে দেবেন। ওপেন করার সাথে সাথে অ্যালাউ সেল অ্যালাউ দিয়ে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে এখানে ওপেন ফাইল ফাইল এখানে ক্লিক করবেন, করে যেখানে পিএলপি এখানে ক্লিক করে দেবেন। দিয়ে যে এখানে পেয়ে যাবেন রাজনৈতিক পোস্টার দিয়ে এনপিএমপির ওই লেখাতে ক্লিক করে দিবেন। তারপরে অ্যাড অ্যান্ড অনে ক্লিক করে দিয়ে ব্যাগে ক্লিক করবেন, এরকম আসবে। এখানে আপনার প্রিয়জনের ছবি এবং আপনার ছবি পরিবর্তন করলে আপনার নিজের নামে পোস্টার ডিজাইন হয়ে যাবে। এই জন্য এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এখানে আপনার সর্বপ্রথম এই ছবিটা আলাদা একটা ছুটি নেবেন, নিয়ে তারপরে এখানে আপনার এই যে নামের পাশে টালার একটা ছুটি নিয়ে এখানে কলম এখানে এখানে ক্লিক করে দেবেন। দিয়ে আবার কলম এখানে এখানে ক্লিক করে আপনি এখানে যে নামে পোস্টারে ডিজাইন করতে চান ওই নামটা এখানে দিয়ে দিয়ে দিবেন। দিয়ে ওকেতে ক্লিক করবেন, ব্যাগে ক্লিক করবেন, আপনার নাম পরিবর্তন হয়ে যাবে। তারপর দিয়ে আপনি এখানে যা যা লিখতে চান লিখতে পারেন। তারপর ছবি পরিবর্তন করার জন্য এখানে এই যে এই প্লাস এখানে ক্লিক করবেন, করে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ফটো নেবেন, যে ফটোটি আপনি পোস্টার ডিজাইন করবেন। ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে এই নিয়ে আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন, খুব সহজেই এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি একটি ফটো দিয়ে দিচ্ছি, আমি একটি ফটো দিলাম, দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এইভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন, এইভাবে দিয়ে এবার লেয়ারে ক্লিক করে দিয়ে এসবে হাইড করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার নিজের নামে ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এবার এই পোস্টারটি সেভ করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারি এখানে দিলে আপনার ফোনে সেভ হয়ে যাইবে খুব সহজেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।